ধরো যদি তোমার জীবন থেকে 35 বছর চলে যায়, না কোনো দুঃখ কষ্ট না, তোমাকে কেউ জেলেও ধরে নিয়ে যায়নি বা তোমাকে কেউ আটকেও রাখেনি, একটা অদ্ভুত কারণের জন্য তোমাকে 35 বছর মাটির নিচে থাকতে হয়েছে, তাহলে কি হবে ভেবে দেখেছ? আর সেই 35 বছর পর তুমি যখন বাইরে বেরোলে, তখনকার পৃথিবী কিন্তু সম্পূর্ণ বদলে গেছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি। মাথাই নষ্ট এরকম একটা মানুষ আজকের মুভির প্রধান চরিত্র। এরকম আজবার বিচিত্র ধরনের মুভি এর আগে আমি এক্সপ্লেন করিনি। প্রথমবারের জন্য একটা অদ্ভুত বিচিত্র মুভি, কিন্তু একটা দুর্দান্ত ইউনিক কাহিনী নিয়ে এইচডি স্টোরি প্রেজেন্টস ব্লাস্ট ফ্রম দ্য পাস্ট। সালটা ছিল 1962 সাল। জায়গা আমেরিকার লস অ্যাঞ্জেলেস। দেশে তখন যুদ্ধকালীন পরিস্থিতি চলছে। এটা ঠিক সেই সময় ছিল যখন রাশিয়াকে সোভিয়েত ইউনিয়ন বলা হতো এবং রাশিয়ার আকার ছিল বিশাল বড়। এই সময় আমেরিকার লস অ্যাঞ্জেলেসের কোনো একটা জায়গায় এই মহান মানুষকে দেখা যায়। ইনি একটা পার্টির আয়োজন করেছেন, তাও আবার যুদ্ধকালীন সময়ে। এই মহান মানুষের নাম কেলভিন, যে নিজেকে সায়েন্টিস্ট বা বৈজ্ঞানিক হিসেবে দাবি করে। এই মানুষটা একটু পাগলাটে টাইপের। সে অনেক কিছু ছোটোখাটো জিনিস বানিয়েছে দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য, তবে হ্যাঁ একটা বড় জিনিসও বানিয়েছে, তার নিজের পরিবারকে যুদ্ধের সময় বাঁচানোর জন্য মাটির অনেকটা নিচে সে একটা লোহার বাংকার বানিয়েছে। সেদিন রাতে যখন ওর বাড়িতে পার্টি চলছিল, টিভিতে খবর দেখায় পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, কয়েক জায়গায় বোমা বিস্ফোরণেরও খবর পাওয়া যাচ্ছে। কেলভিন পার্টি বন্ধ করে দিয়ে তার স্ত্রীকে বলে, তাড়াতাড়ি চলো, আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে, যে কোনো সময় এখানে বোম বিস্ফোরণ হতে পারে। কেলভিন তার স্ত্রীকে নিয়ে তার বানানো সেই বাংকারের ভেতরে প্রবেশ করে। দেখা যায় মাটি থেকে অনেকটাই নিচে সেই বাংকার, এবং অত্যাধুনিক টেকনোলজি রয়েছে সেই বাংকারের ভেতরে। কেলভিন বলে, রাশিয়া যে কোনো মুহূর্তে পরমাণু বোম ফেলতে পারে, এবং আমি এই বাংকারটা এমনভাবে বানিয়েছি এবং এমন এমন ধাতু ব্যবহার করেছি যে পরমাণু বিস্ফোরণ মাটির ওপরে হলেও সেটার কোনো প্রভাব আমাদের বাংকারের মধ্যে পড়বে না। এমনকি পরমাণু বিস্ফোরণ হওয়ার পরে তার যে প্রভাব থাকে, অর্থাৎ রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা, সেটাও পৌঁছাবে না। এবার এখানে রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা বলতে কী বোঝানো হয়েছে? পরমাণু বোম বিস্ফোরণ হওয়ার পরে তার যে রাসায়নিক অংশবিশিষ্ট থাকে, সেগুলো বাতাসের মধ্যে ভাসতে থাকে, এবং যেটা প্রায় 35 বছর ধরে হাওয়ার মধ্যে মিশে থাকে সেই এলাকায় যে এলাকায় পরমাণু বিস্ফোরণ করা হয়েছিল। কেলভিনের স্ত্রী ছিল প্রেগনেন্ট। এই বাংকারের ভেতরে কী কী আছে সে বিষয়ে পরে আসছি, কারণ একটা প্লেন দেখা যাচ্ছে আকাশে। প্লেনটাতে কিছু গণ্ডগোল দেখা দিয়েছে, আর এই প্লেনের পাইলট নিয়ন্ত্রণ করতে পারছে না প্লেনটা, সে বাধ্য হয় ক্র্যাশ ল্যান্ডিং করতে। আর এদিকে বাংকারের ভেতরে থাকা কেলভিন আর তার স্ত্রী ভয় পেয়ে যায়, একটা বড় ঝটকা লাগে সেই বাংকারের মধ্যে। তারা শিওর হয়ে যায় যে সোভিয়েত ইউনিয়ন পরমাণু বোম ফেলেছে তাদের এলাকায়। কেলভিন সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নেয় যে আগামী 35 বছরের জন্য সে আর তার স্ত্রী এই বাংকারের বাইরে যাবে না, কারণ রেডিয়েশন 35 বছর অবধি থাকে পরমাণু বোম বিস্ফোরণের পর। এবার প্রশ্ন হলো, এই বাংকারে 35 বছর থাকবে কী করে? এই বাংকারটা কেলভিন অনেক দিন ধরে বানিয়েছিল। ব্যাটা এমনিতে পাগল হলে মাথার মধ্যে একটু বুদ্ধি ছিল, তো এর ভেতরে কৃত্রিমভাবে অক্সিজেন তৈরি করা হয়েছে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। জল আসবে মাটির ভেতরের ভূগর্ভস্থ জল থেকে, শুকনো খাবার দাবার প্রচুর পরিমাণে মজুদ ছিল। এছাড়াও সে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন খাদ্যশস্য ফসলের চাষ শুরু করেছিল এই বাংকারের ভেতরে। আর এতটা পরিমাণ ব্যাটারি মজুদ ছিল এই বাংকারের ভেতরে যে 35 বছর তাদের আলোর চাহিদা পূরণ হয়ে যাবে। তো প্লেনটা ক্র্যাশ করে তার বাড়ির মধ্যে, এবং আগুনের শিখা সুড়ঙ্গ অবধি চলে আসে। বাংকারের গেট বন্ধ করে দেয় কেলভিন 35 বছরের জন্য। পরের দিন ওখানে পুলিশ পৌঁছায়, কারণ প্লেনটা ভেঙে পড়েছিল। ওই বাড়ির কাউকে দেখতে না পেয়ে তারা ধরে নেয় যে কেলভিন আর তার স্ত্রী কোথাও কোথায় চলে গেছে, না লাশ আছে না মানুষ আছে। এদিকে বাংকারের ভেতরে কেলভিন আর তার স্ত্রীর সময় কাটতে থাকে, দিন যায় মাস যায়। একদিন প্রসব বেদনা ওঠে কেলভিনের স্ত্রীর। কেলভিন ছিল জিনিয়াস মানুষ, সে অনেক কিছু জানতো। সে নিজে তার স্ত্রীর প্রসব করায়, একটা ফুটফুটে বাচ্চা জন্মায়। বাচ্চাটার নাম রাখা হয় অ্যাডাম। কেন অ্যাডাম নাম রাখা হলো এটার পেছনে একটা গভীর অর্থ আছে, আমি বলে দেবো ভিডিওর শেষে। এদিকে 2-1 বছর পর ওই বাংকারের ওপরে কিছু একটা বানানোর কাজ করতে গিয়ে কয়েকজন লোক মিলে সেই বাংকারের একটা দরজা খুঁজে পায়, কিন্তু সেটাকে তারা কোনো একটা বিল্ডিংয়ে সেপটিক ট্যাঙ্ক মনে করে, যেখানে কিনা বজ্র পদার্থ জমা হয়। তো এটা ভেবে তারা সেই দরজাটাকে খোলে না। বাচ্চাটা ধীরে ধীরে বড় হতে থাকে, বছরের পর বছর সময় কাটতে থাকে সেই বাংকারের ভেতরে। কেলভিন এখনও সেই ভুল ধারণা নিয়ে বসে আছে যে পরমাণু একটা বোম বিস্ফোরণ হয়েছে এবং বাইরের পৃথিবী সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, বাইরের পৃথিবীতে আর কিচ্ছু নেই শুধুমাত্র রেডিয়েশন ছাড়া। সে তার বাচ্চাকে পড়াশোনা শেখায়, লড়তে শেখায়, ডান্স শেখায়, আরও নানা বিষয়ে জ্ঞান দেয় এবং শেখায়, এবং তার বাচ্চাকে এটাও বলে
অ্যাডাম, তুমি এগুলো ভালো করে শেখো, কারণ 35 বছর পর যখন আমরা বাইরে যাব তখন হয়তো আমেরিকার দায়িত্ব তোমার হাতেই থাকবে। বোঝো ব্যাপার। কেলভিন তার ছেলের নামে কিছু শেয়ার কিনে রেখেছিল এবং কেলভিনের কাছে দুষ্প্রাপ্য কিছু বেসবল কার্ড ছিল, আর এই দুটো জিনিসই মুভির কাহিনী ঘুরিয়ে দেবে অন্যদিকে। এভাবে বছরের পর বছর কাটতে থাকে। কেলভিন, তার স্ত্রী হেলেন এবং তার ছেলে অ্যাডাম, তারা খুব ভালোভাবেই দিন কাটাচ্ছিল সেই বাঙ্গারের ভেতরে। একদিন 35 বছর পূর্ণ হয়ে যায়। গেটের মেশিনটা শব্দ হয়, কারণ এখানে 35 বছরের টাইমার সেট করা ছিল। কেলভিন আর হেলেন দৌড়ে যায় দরজার কাছে। অ্যাডামকে দেখানো হয়, সে অনেকটা বড় হয়ে গেছে, সেও ছুটে আসে। আনন্দে নাচতে থাকে কেলভিন আর তার স্ত্রী। আজ 35 বছর পর তাদের মুক্তির দিন। তারা 35 বছর পর পৃথিবীর আলো দেখবে, বাইরে বেরোবে। কেলভিন আপন মনে বলতে থাকে, পৃথিবীতে নিশ্চয়ই আবার জীবন গড়ে উঠেছে, আবার নিশ্চয়ই নতুন করে সভ্যতা গড়ে উঠেছে। তবে রিস্ক নেওয়া যাবে না, কারণ কটা পরমাণু বোম ওরা বিস্ফোরণ করেছে সেই সম্বন্ধে আমি কিছু জানি না। সুতরাং যদি এখনও তেজস্ক্রিয়তা থেকে থাকে, সুতরাং এই বাংকারের বাইরের পৃথিবীতে প্রথমে আমি যাব এবং একটা গ্যাস মাস্ক পরে যাব, যাতে রেডিয়েশন থাকলেও সেটা আমাকে ক্ষতি না করে। এদিকে দেখা যায় ওই বাংকারের ওপরে একটা পানশালা রয়েছে, যেখানে সব নেশারুদের আড্ডা, বিভিন্ন ধরনের নেশা করা হয় ওখানে। গ্যাস মাস্ক এবং একটা হলুদ ড্রেস পরে সেই দোকানের মেঝে ফুড়ে বের হয় কেলভিন, কারণ সে বাইরে বের হওয়ার জন্য যে লিফটটা বানিয়েছিল সেই লিফটের দরজাটা ওই দোকানের মধ্য দিয়েই বের হয়। কিন্তু মাথা নষ্ট হয়ে যায় দোকানের এই মানুষটার। হ্যাঁ, কপালে ট্যাটু আঁকা আমাদের ট্যাটু ভাইয়ের। তো ট্যাটু ভাই হঠাৎ করে দেখে যে মাটির ভেতর থেকে হঠাৎ করে একটা মানুষ উঠে এসেছে এবং তার মুখের মধ্যে কিছু লাগানো আছে। সেই দেখে এটা অবাক হয়, বলতে গেলে একটু বেশিই অবাক হয়, সেজন্য অজ্ঞান হয়ে পড়ে যায়। 35 বছর পর বাইরে বেরিয়ে কেলভিন অবাক হয়ে যায়। সব কেমন যেন বদলে গেছে, তবুও তার ভুলটা একবারের জন্য ভাঙে না যে এখানে কোনো পরমাণু বিস্ফোরণ কখনো হয়নি। উল্টো সে এটা ভেবে নেয়, এই যে মানুষজন দেখা যাচ্ছে, এরা বোম বিস্ফোরণের পরে বেঁচে আছে এখনও। সে যখন চারদিকে তাকিয়ে অবাক হচ্ছিল, সেই সময় সেখানে একটা মানুষ আসে। এই মানুষটার লিঙ্গগতভাবে একটা হিজড়া ছিল এবং একই সাথে দেহ ব্যবসায়ী। সে কেলভিনকে দেখে বলে, টাকার বিনিময়ে আমি তোমাকে বিছানায় সুখ দিতে পারি, তুমি যদি চাও। কেলভিন তার গলার আওয়াজ শুনে বলে, তুমি কি ছেলে নাকি, তোমার গলার ভয়েসটা অনেকটা ছেলেদের মতো। হিজড়াটা ভেবে নেয় কেলভিন একজন হয়তো ছেলে চাইছে। হিজড়াটা বলে, আপনি যদি ছেলে চান আপনাকে ছেলের মতো সুখ দেবো, আপনি যদি মেয়ে চান আপনাকে মেয়ের মতো সুখ দিতে পারি। কেলভিন অবাক হয়ে যায়, কি বলছে কি মানুষটা। সে আবার একটা ভুল ধারণা ভেবে নেয় যে পরমাণু বিস্ফোরণের পরে বেশিরভাগ মানুষ মিউট্যান্ট হয়ে গেছে। মিউট্যান্ট মানে দুটো আলাদা প্রজাতির জীব নিয়ে অন্য এক প্রজাতির জীবের সৃষ্টি হওয়া। সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং এই সময় রাস্তা দিয়ে একজন ছিনতাইবাজ যাচ্ছিল। সেই ছিনতাইবাজ বন্দুক তাক করে কেলভিনের দিকে। কেলভিন ভয় পেয়ে রাস্তার পাশের একটা দোকানে ঢুকে পড়ে, যেখানে অশ্লীল বই বিক্রি করা হয়। হ্যাঁ, ওই সব বই যেগুলো আমি এখনও পড়িনি। কেলভিন প্রচণ্ড হতাশ হয়। সে ভেবে নেয় পরমাণু হামলার পরে পৃথিবী আর আগের মতো নেই। সে নিচের বাংকারে ফিরে আসে। সে বলে, সব কিছু বদলে গেছে, সব কিছু। অদ্ভুত অদ্ভুত দেখতে গাড়ি, মানুষ মিউট্যান্ট হয়ে গেছে, কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝা যায় না, অশ্লীল জিনিসপত্র খোলা বাজারে বিক্রি হচ্ছে। এই রকম পৃথিবী আমি আগে কখনো দেখিনি, আর না তো আমি আর কখনো আর দেখতেও চাইব। আমরা এই বাংকারের বাইরে আর যাব না, আমরা এখন থেকে এই বাংকারের মধ্যেই থাকব। হায় রে বলো, তোর বুদ্ধি দেখে নোবেল ছুঁড়ে মারতে ইচ্ছা করে। তো যাই হোক, হেলেন বাইরে যাওয়ার জেদ ধরে এবং এই সময় কেলভিন অসুস্থ হয়ে পড়ে। হেলেন বলে, 35 বছরের জন্য মজুদ থাকা খাদ্য এবং অন্যান্য সামগ্রী প্রায় শেষ হয়ে এসেছে, সুতরাং আমাদের মধ্যে কাউকে না কাউকে বাইরে যেতেই হবে। তারা ঠিক করে অ্যাডামকে বাইরে পাঠাবে, সেই বাজার করে নিয়ে আসবে। একটা লম্বা লিস্ট দিয়ে দেয় হেলেন। আর ঠিক এই দৃশ্যের পর থেকে শুরু হয় এই মুভির আসল মজা। এই ছেলে পৃথিবীর বাইরে গিয়ে যা কাণ্ড করে। তো যাই হোক, অ্যাডামকে কিছু টাকা, সেই দুষ্প্রাপ্য বেসবল কার্ডগুলো এবং তার নামে কেনা শেয়ারগুলো দিয়ে তাকে বাইরে পাঠানো হয় এবং কেলভিন ছেলেকে কড়াভাবে শাসিয়ে দেয়, শোন, ওখানে অশ্লীল বই বিক্রি হয় একটা দোকান আছে, ওটার ভেতরে যাবি না, ওখান থেকে কিন্তু বিষাক্ত গ্যাস বের হয়। হ্যাঁ, মিথ্যে কথা বলেছে, যাতে ছেলেটা বিগড়ে না যায়। তো অ্যাডাম লিফটে করে ঠিক একইভাবে ওই দোকানের ভেতর দিক দিয়ে উঠে এলো। আর দোকানের মালিকের অবস্থা আবার একই রকম। সে ভেবে নিয়েছে যে এত বছর ধরে এখানে আমি দোকান করছি, আজ অবধি কোনো কিছু দেখিনি, হঠাৎ করে মাটির ভেতর থেকে দিব্য পুরুষ বেরিয়ে আসছে। সে ভেবে নেয় অ্যাডাম কোনো ঈশ্বর এবং তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ দিতে সে মাটির উপরে উঠে এসেছে। হায় রে বলদ, সে ভক্তিভরে জিজ্ঞেস করে, প্রভু, আপনি কি কালও এসেছিলেন, একটা হলুদ কালারের ড্রেস পরে? আদম বলে, না না, কালকে আমার বাবা এসেছিল। লোকটা প্রচণ্ড খুশি হয় যে মানুষে ঈশ্বরের দেখা পায় না, আর আমি ঈশ্বরকেও দেখেছি, ঈশ্বরের বাপকেও দেখেছি, আমার মতো ভাগ্যবান আর কে আছে।
সে বলে, প্রভু খুব খারাপ সময় চলছে লাইফে। অ্যাডাম একদম সহজ সরল টাইপের ছেলে ছিল। অ্যাডাম 35 বছর ধরে বাংকারের মধ্যে তাদের খারাপ জীবনযাপনের কথা ভেবে উত্তর দেয়। সে বলে, হ্যাঁ ঠিকই বলেছো, খুব খারাপ সময় চলছিল, তবে হ্যাঁ ভালো সময় আসবে। লোকটা আরও খুশি হয়ে যায়। লোকটা বলে, প্রভু সত্যি কি ভালো সময় আসবে? অ্যাডাম বলে, হ্যাঁ এবার থেকে যা হবে ভালোই হবে। এতদিন পরে আমি পৃথিবীতে এসেছি, তো বৎস বাইরে যাওয়ার দরজাটা কোন দিকে? সে বলে, প্রভু ওই দিকে। লোকটা বলে, প্রভু আপনি না ফিরে আসা পর্যন্ত কিন্তু আমি এখানে প্রার্থনা করতে থাকব। অ্যাডাম বলে, কর, বলে সে চলে গেল। আর এই বলদ এখানে প্রার্থনা করা শুরু করে। অ্যাডাম জন্মের পরে পৃথিবীর রূপ কখনো দেখেইনি। আজ প্রথমবার দেখছিল সে নীল আকাশ, দুচোখ ভরে, চারপাশের পৃথিবী, মানুষজন। সূর্যের আলোতে তার একটু অসুবিধা হচ্ছিল। চারপাশের মানুষগুলো তাকে অদ্ভুত নজরে দেখে, কারণ অ্যাডামের জামাকাপড়ের স্টাইল অনেক পুরনো। আর এই 35 বছরের পৃথিবীর সব কিছু পাল্টে গেছে। বাস ভাড়া দিতে গিয়ে সে সমস্যায় পড়ে, কারণ তার কাছে যে ডলারের নোটগুলো আছে সেগুলো এখন আর চলে না। সেগুলো তো 35 বছর আগেকার। সে এক জায়গায় গিয়ে পুরনো বেসবল কার্ডগুলো বিক্রির চেষ্টা করে। দোকানদার তার সবগুলো কার্ডের পরিবর্তে তাকে $500 দিতে চায়। সে রাজি হয়ে যায়। কিন্তু তখনই এন্ট্রি নেয় এই সুন্দরী। এই সুন্দরীর নাম হলো ইভ। এর নামেরও একটা বড় তাৎপর্য আছে, যেটা আমি অ্যাডামের নামের সঙ্গে লাস্টে বলে দেব। তো ইভ এই দোকানেরই কর্মচারী ছিল, কিন্তু সে দেখে যে তার মালিক এই নতুন লোকটাকে ঠকাচ্ছে, কারণ এই বেসবল কার্ডগুলো এতটাই দুষ্প্রাপ্য। আর এগুলো সব 1962 সালের। 35 বছরে এগুলোর দাম আরও বিশাল বেড়ে গেছে। সে লোকটাকে বলে, আমার মালিক তোমাকে ঠকাচ্ছে। সে অ্যাডামকে বলে, এই সবগুলো কার্ড তুমি $500 দিও না, কারণ এই কার্ডগুলো এক একটার মূল্য 6,000 টাকা করে। অ্যাডাম কিছুটা খুশি হয়। সে ইভকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ভালো মানুষ, আমাকে একটু সাহায্য করবে? তো যাই হোক, যেহেতু সে সত্যি কথা বলেছিল আর সৎ মানুষের কোনো ভ্যালু নেই পৃথিবীতে, সুতরাং তাকে তার চাকরি থেকে ছাঁটাই করে দেয় তার মালিক। অ্যাডামের অনুরোধে ইভ তাকে হোটেল অবধি পৌঁছে দেয়, এবং তার বদলে ইভ একটা বেসবল কার্ড দাবি করে। হোটেলে ঢুকে বাপ জন্মে প্রথম টেলিফোন দেখে সে প্রচণ্ড খুশি হয়ে যায়। আর যে মানুষ জন্ম থেকে মাটির নিচে থেকেছে, সেই মানুষ 18 তলার হোটেলের রুম থেকে নিচের দিকে তাকিয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকাল ইভ সেই হোটেলে আসে তাকে কার্ডটা ফেরত দিতে, যেটা কাল রাতে হোটেলে পৌঁছে দেওয়ার ফিজ বাবদ সে নিয়েছিল। সে অ্যাডামকে ঠকাতে চায় না, তাই ওই সামান্য হেল্পের বদলে এত দামি কার্ডটা সে নিতে পারবে না। অ্যাডাম তাকে বলে, তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি। তোমার তো চাকরি চলে গেছে, এক কাজ করো, তুমি আমার আন্ডারে চাকরি করো, আমাকে সাহায্য করো, আমাকে প্রচুর জিনিসপত্র কিনতে হবে, এবং বেতন হিসাবে অ্যাডামকে 7 দিনে $1,000 দিতে হবে ইভকে। অ্যাডাম ইভের সহযোগিতায় 2 বছরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস, যেটা তার মা লিস্টে দিয়ে দিয়েছিল, সেগুলো সব কেনা শুরু করে। ইভ তার একজন গে বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেয় অ্যাডামের, যে অ্যাডামের পোশাক পরিচ্ছদের পরিবর্তন করে অ্যাডামের হুলিয়াই পাল্টে দেয়। এরপর অ্যাডামকে তারা সব জায়গায় নিয়ে যায়, যেসব জায়গা অ্যাডাম কখনো দেখেনি। এই প্রথমবার অ্যাডাম সমুদ্র দেখে, কি বিশাল জলরাশি! সে আনন্দে নাচতে থাকে সমুদ্রের জলে গিয়ে। এই প্রথমবার সে বেসবলের ম্যাচ লাইভ দেখছিল। একটা শিশু যেমন প্রথমবার কোনো কিছু দেখে প্রচণ্ড খুশি হয়, অ্যাডাম সেভাবেই খুশি হচ্ছিল, কারণ জন্মের পর থেকে বাংকারের ভেতরেই ছিল তার সমস্ত পৃথিবী। প্রথমবার সে বৃষ্টিতে ভেজে, আর প্রথমবার কোনো একটা মেয়েকে জড়িয়ে ধরে, অর্থাৎ ইভকে। সমস্যা দেখা দিল, বেচারা নিজের বাড়ির ঠিকানা তো মনেই নেই, তো বাড়িতে ফিরবে কেমন করে? বাবা সব শিখিয়েছে, সব জ্ঞান দিয়েছে, কিন্তু নিজের বাড়ির ঠিকানাটা কোনটা সেটা শেখায়নি। সুতরাং সে কোন দিক দিয়ে বাংকার থেকে উঠে এসেছে সেটা সে মনে করতে পারছে না। তাহলে এবার কি হবে, কি করে সে বাড়িতে ফিরে যাবে? তো যাই হোক, দরকার ছিল একটা মেয়ের, কারণ তার মা বলেছিল ক্যালিফোর্নিয়া শহরের কোনো একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবি একেবারে, কারণ তোর বিয়ের বয়স হয়ে গেছে। সে ইভকে বলে, আমার একটা মেয়ে দরকার বিয়ে করার জন্য। ইভ এবং তার বন্ধু ট্রয় তাকে একটা ক্লাবে নিয়ে যায় মেয়ে পছন্দ করতে। এরকম বন্ধুবান্ধব আমার কেন জোটে না? এবং সেখানে অ্যাডামকে দেখে মেয়েরা নিজেই কথা বলতে আসে এবং অ্যাডামের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। এটা দেখে ইভের মনে হিংসে জন্মায়। হ্যাঁ, সে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছে অ্যাডামকে। এর আগে অ্যাডাম অনেকবার ইভকে জিজ্ঞাসা করেছিল, ইভ তুমি কি আমাকে ভালোবাসো? ইভ বলেছিল, না আমি কাউকে ভালোবাসি না, আমি বিশ্বাসই করি না ভালোবাসায়, আর বিয়েতে তো একদম বিশ্বাস করি না, কারণ আমার মা বাবার ডিভোর্স হয়ে গেছে, আমি কারোই সান্নিধ্য পাইনি, সুতরাং বিয়েতেও আমার বিশ্বাস নেই। তো সেই ইভের মন জ্বলতে থাকে অ্যাডামকে অন্য কোনো মেয়ের সাথে দেখে। সে নিজেও তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে অ্যাডামকে জ্বলানোর জন্য, কিন্তু পারে না। সে রেগে টেগে বাড়ি চলে যায়, কিন্তু বাড়িতে গিয়েও সে তরপাতে থাকে, কারণ সে ভালোবেসে ফেলেছে অ্যাডামকে, আর অ্যাডামকে ক্লাবে অতগুলো মেয়ের সঙ্গে ছেড়ে এসেছে, সুতরাং তার মন জ্বলছিল।
অ্যাডাম এই সময় ইভের বাড়িতে এসে পৌঁছায়। ইভ অ্যাডামকে জানায় যে সে অ্যাডামকে প্রচণ্ড ভালোবাসে এবং এরপর তারা কিছুক্ষণ ঠোঁটের ব্যায়ামও করে। না, আমি ভাবছি ওকে বাংকারের ভেতরে ঠোঁটের ব্যায়াম করা কে শিখিয়েছে। তো যাই হোক, অ্যাডাম সবকিছু খুলে বলে ইভকে যে 35 বছর আগে পরমাণু যুদ্ধ হয় এবং আমি এবং আমার পরিবার একটা বাংকারের ভেতরে ছিলাম, সেখানেই আমার জন্ম হয় এবং 35 বছর পর আমি প্রথম বাইরে বেরিয়েছি পৃথিবীর বুকে। ইভ এসব কথা শুনে বুঝতে পারে যে অ্যাডামের মানসিক রোগ আছে, কারণ যে কোনো সাধারণ মানুষ এসব কথা বিশ্বাস করবে না, এগুলোকে পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই মনে করবে না। ইভ এসব শোনার পর চুপ হয়ে যায় এবং অ্যাডামকে সেখান থেকে নিজের হোটেলে চলে যেতে বলে। অ্যাডাম নিজের হোটেলে চলে যায়। পরদিন ট্রয় আর অ্যাডাম মাল বোঝাই ট্রাক নিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে অ্যাডাম হঠাৎ করে দেখে সেই অশ্লীল বইয়ের দোকানটা, এবং সেই বইয়ের দোকানটা দেখে তার মনে পড়ে যায়, আরে এটা সেই দোকান না যেই দোকানটার আশেপাশের কোনো একটা জায়গা থেকে আমি বাংকার থেকে উপরে উঠেছিলাম, তার মানে আমার বাড়ি যাওয়ার রাস্তাও এই দোকানের আশেপাশেই আছে। আর এইদিকে বাংকারের লিফট যে দোকানের মধ্য দিয়ে ওঠে, মানে আমাদের ট্যাটু ভাইয়ের দোকানে, সেই ট্যাটু ভাইয়ের সঙ্গে আরও অনেক মানুষ জুটে গেছে। তারা এখানে সেই যে অ্যাডাম যেদিন উপরে উঠে আসে সেদিন থেকে ঈশ্বরের সাধনাই করে চলছে, বোঝো ব্যাপার। তারা প্রার্থনা করতে করতে চিৎকার করে বলছিল, হে প্রভু, অনেক দিন তো হয়ে গেল, এবার দেখা দিন দয়া করে, একবার দেখা দিন প্রভু, একবার শুধু দেখা দিয়ে যান যে আমি আছি। আর ঠিক ওই সময় অ্যাডাম ওই দোকানের দরজা খুলে উঁকি মেরে দেখে যে সে ঠিক জায়গায় এসেছে কিনা। সে যখন দেখলো যে না, এটা ঠিক জায়গা, সে দরজা বন্ধ করে ফিরে যায় ইভকে নিয়ে আসার জন্য। আর এখানে উপস্থিত সবগুলো পাগল প্রাণী এটা ভেবে নেয় যে ঈশ্বরকে ডাকছিলাম তো ঈশ্বর এসে আমাদেরকে দেখা দিয়ে গেছে। আর এই বলদ আবার অজ্ঞান হয়ে পড়ে যায়, কারণ প্রথমবার সে ঈশ্বরকে আধুনিক ড্রেসে দেখে ফেলেছিল। অ্যাডাম ইভের বাড়িতে গিয়ে দেখে অ্যাডামকে দুজন মনোরোগ বিশেষজ্ঞের হাতে তুলে দিতে চায় ইভ, কারণ ইভ মনে করে অ্যাডামের মানসিক সমস্যা আছে, তাই কাল রাতে সে ওসব বলছিল, পরমাণু যুদ্ধ, বাংকার, এসব। সে ভালোবাসে অ্যাডামকে, তাই সে চায় অ্যাডাম যাতে মানসিকভাবে সুস্থ হয়ে ওঠে, সুস্থ মানুষের ব্রেনের চিকিৎসা। সে সেখান থেকে ঊর্ধ্বশ্বাসে পালায় এবং পালিয়ে সে সোজা নিজের বাংকারে আসে। আর এবার ইনাকে, মানে আমাদের ট্যাটু ভাইকে, সে বাংকারের মধ্যে নিয়ে আসে এবং তাকে সব কিছু খুলে বলে যে আমরা কোনো ঈশ্বর নই, আমরা 35 বছর ধরে এই বাংকারে বসবাস করছি। আর বলা বাহুল্য, এই ভাইয়ের তখন মন অনেকটাই ভেঙে গিয়েছিল, কারণ সে ভেবেছিল সে এতদিন ধরে ঈশ্বরের দেখা পাচ্ছে। তো যাই হোক, ওপরে থাকা মানুষগুলোর সাহায্যে অ্যাডাম নিচে মালপত্র নামাচ্ছিল বাংকারের ভেতরে। এই সময় ইভ আর ট্রয় অ্যাডামকে খুঁজে না পেয়ে তারা হোটেলে যায় যেখানে অ্যাডাম ছিল। সেখানে তারা অ্যাডামের জিনিসপত্র ঘেঁটে দেখে বুঝতে পারে যে অ্যাডাম সত্যি কথা বলছিল। তারা অ্যাডামকে খুঁজতে বের হয়। ইভ ট্রয়কে জিজ্ঞেস করে কালকে কোন জায়গায় গিয়ে অ্যাডাম গাড়ি থেকে লাফিয়ে নেমেছিল যে সে তার বাড়ির রাস্তা খুঁজে পেয়ে গেছে, আমাকে সেখানে নিয়ে চলো। ট্রয় ইভকে সেই অশ্লীল বইয়ের দোকানের সামনে নিয়ে আসে, বলে এই জায়গাটা ছিল। সেখানে অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা আন্ডারগ্রাউন্ডে যাওয়ার কোনো রাস্তা খুঁজে পায় না। এমন সময় সৌভাগ্যবশত অ্যাডাম সেদিক দিয়ে মালপত্র নিয়ে বাংকারের মধ্যে যাচ্ছিল। অ্যাডাম ইভের দেখা হয় এবং অ্যাডাম ইভকে বাংকারের মধ্যে নিয়ে আসে। ইভকে দেখে অ্যাডামের মা বাবা দুজনেরই পছন্দ হয় এবং তারা চেয়েছিল বাংকারটাকে 10 বছরের জন্য আবার লক করে দেওয়ার। কিন্তু অ্যাডাম বলে, বাবা, আমাকে 2 মাসের জন্য ছাড়ো, ওপরে কিছু কাজ আছে, তোমরা 2 মাসের জন্য এই বাংকারটাকে লক করে দাও। 2 মাসের জন্য বাংকার লক হয়ে যায় এবং অ্যাডাম আর ইভ বাইরে আসে। যে শেয়ারগুলো 1961 সালে কেনা হয়েছিল সেগুলো 35 বছর পর সেগুলোর দাম মিলিয়ন মিলিয়ন হয়ে গেছে। প্রচুর প্রচুর টাকায় বিক্রি হয় সেই শেয়ারগুলো এবং সেই টাকায় অ্যাডাম একটা মনের মতো বাড়ি বানায়। 2 মাস পর অ্যাডাম বাংকার থেকে নিজের মা বাবাকে নিয়ে বেরোয়। সে এতদিনে জেনে গেছে যে কোনো পরমাণু যুদ্ধই হয়নি। সেদিন রাত্রেবেলায় তাদের বাড়ির সামনে একটা প্লেন ভেঙে পড়েছিল এবং সেটাকে তার বাবা ভুল ভেবে 35 বছর পর্যন্ত সেই বাংকারের নিচেই তাদের পরিবার বসবাস করছে। এবং অবশেষে একদিন সে তার বাবাকে সব কিছু খুলে বলে যে, বাবা, আমি সমস্ত সংবাদপত্র ঘেঁটেছি, টেলিভিশন চ্যানেলের পুরনো নিউজ দেখেছি, সব কিছু দেখে আমার এটাই মনে হয়েছে যে কোনো পরমাণু যুদ্ধই হয়নি, কিন্তু কিছু মানুষই থাকে দেখবে ট্যারা টাইপের, ওকে তুমি যতই বোঝাও ও যেটা বুঝেছে তার বাইরে ওকে তুমি বোঝাতে পারবে না। আর এই পাগলের বাচ্চা ছিল সেই টাইপের মানুষ। সে তার ছেলেকে উল্টো বোঝায়, ও আচ্ছা, তো এইসব ভুল বোঝাচ্ছিস আমাকে, আর ওই পরমাণু বিস্ফোরণের পর যারা বেঁচে আছে তারা বুঝি এই কথাই বলে নিজেদেরকে সান্ত্বনা দেয় যে কোনো পরমাণু যুদ্ধই হয়নি। বুঝি বুঝি, সবই তো বুঝি, ঠিক আছে, কোনো ব্যাপার না। সে তার বাবাকে বোঝানোর চেষ্টা করে, বাবা, সত্যিই সেদিন কোনো পরমাণু যুদ্ধ হয়নি, কোনো বোম বিস্ফোরণ হয়নি, একটা প্লেন ভেঙে পড়েছিল। কিন্তু ইনি বুঝতে নারাজ। শেষ দৃশ্যে দেখা যায় সে অ্যাডামকে বলে, শোনো, এসব কথা আমাকে বলেছো বলেছো, তোমার মাকে আবার বলো না, তোমার মা এসব আবার বিশ্বাস করে নেবে, বলে সে মুচকি হাসতে হাসতে চলে যায়।
কিন্তু তার পরের দৃশ্যে দেখা যায় কেলভিন হাত পা ছুটছে, যেন কোনো একটা বিষয় নিয়ে সে প্রচণ্ড হতাশ এবং আফসোস করছে। আর সেটার কিছুই নয়, সে খুব ভালো মতোভাবে বুঝতে পেরেছে যে তারই পাগলের বুদ্ধিতে তারা 35 বছর ধরে একটা বাংকারের মধ্যে বন্দী ছিল। 35টা বছর তার জীবন থেকে, তার স্ত্রীর জীবন থেকে এবং তার ছেলের জীবন থেকে মুছে গেছে, এবং এটা হয়েছে তার পাগলের মতো চিন্তাভাবনার কারণে। এবং তাকে দেখা যায় সে প্রচণ্ডভাবে আফসোস করতে করতে হাত পা ছুটছিল। আর এই দৃশ্যের মধ্য দিয়েই এই অদ্ভুত আর বিচিত্র মুভি শেষ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে। তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রামে, লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটা তাড়াতাড়ি লাইক করে দাও, না তো বাংকারের ভেতরে 35 বছর থাকতে হবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।